এবার দিদিছি সিদ্ধ করে রাখা চাউমিন। দেখুন বন্ধুরা চাউমিনটা কত ঝরঝর হয়েছে, দেখুন একটা একটা গোনা যাবে। যেমন হ্যালো বন্ধুরা, গ্রামের জীবন উইথ সীমা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো অনেক তো হলো ভাত মাছ মাংস ডিম তরকারি রান্না, আজকে আমি করছি চাউমিন রেসিপি। তো চাউমিনটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম ঠেলা স্টাইলে। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমি কিভাবে চাউমিনটা বানাচ্ছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। চলুন বন্ধুরা, চাউমিনটা বানানোর আগে সবজিগুলো আমি কেটে নিই। এবার বাঁধাকপিটাও কেটে নিই। বন্ধুরা আমি বটি বাদ দিয়ে কাটারে করে কাটছি, এই কারণেই যাতে সব সবজিগুলো সমানভাবে কাটা হয়, কারণ চাউমিনে সবজিগুলো যেন সমান হয়, তাহলেই খেতে ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। দেখুন পুরো এক সমান কাটা হয়েছে এবং গাজরগুলো একই রকম পুরো সব। চলুন এবার পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটা আমি সাইড বরাবর গোল গোল করে কেটে নেব। চলুন বন্ধুরা, পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। জানেন তো চাউমিনে যতই কাঁচা লঙ্কা দিই কিন্তু গোলমরিচ না দিলে হয় না। চাউমিনে গোলমরিচ দেওয়া মাত্রই চাউমিনের টেস্ট এবং গন্ধ কিন্তু ডবল হয়ে যায়, তাই গোলমরিচ আমি একটু গুঁড়ো করে নিচ্ছি চাউমিনে দেওয়ার জন্য। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এবার আমি গোলমরিচের গুঁড়োটা তুলে নেব। চলুন বন্ধুরা, কাটাকাটি তো হয়ে গেছে, এবার চটপট চাউমিনটা সিদ্ধ করে নিই। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে এক চামচের মতো নুন, একটু সাদা তেল, তাহলে চাউমিনটা ঝরঝরে হবে। বন্ধুরা জল আমার ফুটতে শুরু হয়ে গেছে। এখানে একটা ছোট্ট টিপস, চাউমিন সবসময় এরকম ফুটন্ত জলেই দেবেন, নাহলে জলও হালকা গরম হবে, এদিকে আপনি চাউমিনটাও দিয়ে দেবেন, চাউমিন তাহলে কিন্তু একদম ফেনাভাতে হয়ে যাবে, ঠিক আছে? তাই চাউমিন ঝরঝরে করতে হলে সবসময় চাউমিনটা একদম ফুটন্ত জলের মধ্যেই দেবেন আর দিয়ে পরে নামিয়ে নেবেন, তাহলে চাউমিন একদম ঝরঝরে হবে ঠেলার মধ্যে। দেখুন জল একদম খুব ভালো করে টকবগিয়ে ফুটছে, এবার চাউমিনটা আমি দিয়ে দেব। দেখুন ফুটন্ত জলে দেওয়ার সঙ্গে সঙ্গে চাউমিনটা একদম খুলে গেছে। চলুন এবার কড়াইটা ঝটপট নামিয়ে নিই। দেখুন বন্ধুরা কড়াইটা নামিয়ে আমি 2 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, চাউমিন ততক্ষণ আমার রেডি হয়ে গেছে, এবার আমি জলটা ঝেড়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল, এবার জলটা আমি ভালো করে ঝরিয়ে নেব। বন্ধুরা মস্ত বড় এক তাওয়া দিয়ে বসে গেছি চাউমিন ভাজতে, তাই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা সবথেকে প্রথমে তাহলে আমি ডিম ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। চলুন ডিম ভুজিয়াটা হয়ে গেছে, এবার তুলে নেব। আরেকবার দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা একটু বেশি করে দেবো কারণ চাউমিনটা এবার পুরোটাই ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চাউমিনে কিন্তু কোনো সবজি বেশি ভাজার দরকার নেই, যেন ক্রাঞ্চিনেসটা সবজির থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কুচি রাখা গাজর, এবার দিয়ে দিচ্ছি কুচি রাখা বাঁধাকপি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন। দেখুন বন্ধুরা চাউমিনটা কত ঝরঝরে হয়েছে, দেখুন একটা একটা গোনা যাবে। যেমন
চাউমিনটা ঝরঝরে হলে বানাতেও সুবিধা হয়। চাউমিনটা খুব ভালো করে আমি তাওয়ার মধ্যে ফ্রাই করে নেব। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিলে যায়। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, মতো নুন, হাফ চামচের মতো আজিনা মতো, দিচ্ছি সয়া সস, এবার দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়াটা, ডিমটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। চলুন হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশনের জন্য প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিলি সস। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে আজকে চাউমিনটা আপনাদেরকে বানিয়ে দেখালাম একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই। তা আমার এই চাউমিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এভাবে বাড়িতে কিন্তু বানাবেন, ঠিক আছে? তো চলুন এবার আপনাদেরকে টেস্ট করে বলি যে কেমন হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে, দারুণ টেস্ট। দারুণ।